বোমার পর এবার এক দুষ্কৃতীর কাছ থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার নদিয়ায়। বুধবার গভীর রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার পেটুয়াডাঙ্গা গ্রাম থেকে একটি দেশি ওয়ান শাটার ও দুই রাউন্ড গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রফিকুল মোল্লা, তার বাড়ি নাকাশিপাড়া থানার পাটুয়া ভাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে হানা দেয় নাকাশিপাড়া থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ান শাটার, দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার করে। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। তবে কেন বা কি জন্য আগ্নেয়াস্ত্র রেখেছিল তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।